বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই রমজানের ইফতারে আমরা সবাই প্রায় কম বেশি ভাজা পোড়া তেল জাতীয় খাবার খেয়ে থাকি, তাই আমি মনে করলাম যে এর পাশে একটা রিফ্রেশিং এবং হেলদি আইটেম আনা যায় কি না। হ্যাঁ, এই জন্যই আমি আজকে রিপ্রেজেন্ট করছি ফ্রুট ককটেল, সালাদ বা ফ্রুট ডিলাইট। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমাদের বেশিরভাগ সময় বাসায় হুইপিং ক্রিম থাকে না, সমস্যা নাই, হাইকোর একটা হুইপিং ক্রিম পাউডার কিনে পাওয়া যায়। সেই পাউডারের প্যাকেটে দুইটা প্যাকেট থাকে, আপনারা একটা প্যাকেট নেবেন এবং সেই প্যাকেটটা একটা মিক্সিং বোলে ঢেলে নেবেন। ঢালার পরে সুন্দরভাবে পাউডারটা যদি জমে থাকে, অনেক সময় প্যাকেটে রাখার জন্য জমে যায়, ভেঙে নেবেন স্প্যাচুলা দিয়ে। তারপরে এক কাপ ফ্রিজে রাখা দুধ দিয়ে কমপক্ষে 3 থেকে 4 মিনিট বা 2 থেকে 3 মিনিট ইলেকট্রিক বিটার মেশিনের সাহায্যে ভালো করে বিট করে নেবেন, যতক্ষণ না পর্যন্ত একটা মানে ফ্লাফি একটা ফ্যানা ফ্যানা একটা যেই ভাব আসে ততক্ষণ পর্যন্ত বিটিং মেশিন ইলেকট্রিক বিটার মেশিনে বিট করবেন। খুব বেশি বিট করার প্রয়োজন নাই, আমি যেভাবে করেছি সেভাবে করলে হবে। এবার আমি অ্যাড করব 1 কাপ কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা আমি স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিক্স করে নিব, এটাও আমি খুব বেশি বেশিক্ষণ ধরে মিক্স করব না। এবার আমি ফ্রিজে রাখা 1 কাপ টক দই দিয়ে দিলাম সেই মিক্সিং বোলে এবং ঠিক আগের মতোই সেই স্প্যাচুলা দিয়ে ভালো করে এই দেওয়া তিনটা আমি যে উপকরণ হুইপিং ক্রিম, কনডেন্স মিল্ক এবং টক দই ভালো করে মিশিয়ে নিব। আমরা যখন দেখতে পাবো একটা ক্রিমি টেক্সচার চলে আসছে এবং তিনটা উপকরণ খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে, তখনই বুঝে যাব আমাদের উপকরণটা তৈরি হয়ে গিয়েছে। এবং এখন আমি একটা ফ্ল্যাট শেপ প্যানে আমি পুরো মিশ্রণটা পোষণটা ঢেলে ফেললাম এবং আমি এখন এটা 1 ঘন্টা ফ্রিজে রাখব। 1 ঘন্টা ফ্রিজে রাখার পরে এখন আমি বের করেছি। আপনাদের বাসায় যে ফল আছে সেই ফলগুলো দিয়েই আপনারা এই ফ্রুট ককটেল সালাদ তৈরি করতে পারবেন। আমি এখানে নিয়েছি আঙ্গুর, আপেল, তরমুজ, কলা এবং খেজুর। সবগুলো সুন্দর করে কেটে নিয়ে আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিব, খুব সাধারণভাবে স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিব। নিয়ে আমি উপরে সুন্দরভাবে আবার একটু ফলমূল দিয়ে রিপ্রেজেন্ট করে নিব। তো হয়ে গেল আমাদের ফ্রুট ডিলাইট অথবা ফ্রুট ককটেল সালাদ। অসম্ভব মজাদার, ক্রিমি এবং যেহেতু এটা ফ্রিজে রেখে খাওয়া হয় খুব রিফ্রেশিং একটা রেসিপি। আশা করি আপনারা সবাই আপনাদের ইফতারের টেবিলে আমার এই রেসিপিটাকে রাখবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যারিস ফুটপ্রিন্টের সাথেই থাকবেন। আসসালামু